তোমারে কত করে বললাম যে সবাই আইছে মজা করতেছি একটা দিন থাইকা যাই তা না তুমি শুনলাই না আমার কথাটা না ব্যবসাবান যে কে দেখবে এখন যদি তোমার থেকে আমি আয়া পড়ি তাহলে আমার কি হবে আমার সেই রান্না বান্না করে খেতে হবে এই জিনিসটা তোমাদের মাথা থাকবে আসলে পান্দে বড়িয়া বগা এ শামিম কি কই যাস যাই না আইলাম আরে বয় এত ফরফর বাবুস কে তুই আমার স্বাস্থ্য ভাই একটা ফরফর বাবুস কই গেছিলি গেছিলাম হোর বাড়ি শ্বশুর বাড়ি আরে তোর হলে সাম করলে আমার শাশুড়ির হাতে ওই যে কবুতরের যে ভোঁকা আজকে মনে হলো যে সবচেয়ে শ্রেষ্ঠ এত টেস্ট ও বলে বুঝাইতে পারলো না আবার কালা ভুনাটা গরু কালা ভুনাটা গরু বাবা রে আমি মনে করো যে কালা ভুনাই মানে ভাত ছাড়াই একবারই খাইলাইছি কেন তুমি হচ্ছে ওই যে বড় চিংড়ির যে কালাই মালাইকারিটা ওটার কথা বলো নারিকেল দিয়ে যে রান্না করছিল নারিকেল দিয়া মনে করো নারিকেল দুধ আর কি ঝোল ঝোল কইরা আবার কামরান আমরা আছে না আমরা আমরা দিয়া ইন্ডিয়ান গো মতন একটা রান্নাছে ওরে আঙ্গুল চাকলাম যে আমি কতক্ষণ ইলিশ মাছের যে মাথাটা যে হচ্ছে মুড়িগণ্ড বানিয়েছিল মাথার কথা কি কম ডিম ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছের পেটি বড় বড় মনে করো যে একটা ইলিশ মাছ খাইতে বলো এক কেজি ওজনের এগুলো একদম মাছ খেলতে কাটটা একটা কোসে ভাজি আর একটা কোসে লেগা ওই যে ভুনা ও আরে এটা তো না আরো আছে কে ওই যে কাটলা মাছের বেড়ে যা আমি কব কি ভাই মনে করো যে আমার শাশুড়ির হাতের রান্না একবার খাইলে মনে হচ্ছে বারবার খাই বারবার খাই দেশি মুরগির রান্না রয়েছে একটু ঝোল ঝোল আলু আর মনে হচ্ছে পিস কিন্তু ওই যে আলাদা আলাদা না একটা মুরগি চার টুকরা করা ওই আর যদি আমার মনে করছে থাল মিতে দেয় আর কিছু খাওয়া লাগে আর কুছ না ভাই আমার তো জিতবার পানি পড়ে যাইতেছে ই আল্লাহ রে পৃথিবীর মধ্যে তোরাই শ্রেষ্ঠ কত দারুণ দারুণ জিনিস খালি শ্বশুর বাড়িতে আমার তো জিতবার পানি পড়ে যাইতেছে হুই না এসব খাওয়া তো আমি জীবনে চোখেও দেখি নাই দেখবো কইতে আমার জানা মতে বিয়ার পর মনে হয় না যে তুমি তোমার শ্বশুর বাড়িতে গেছো হ আমার শ্বশুর বাড়িতে একটু গরিব আবার আমার বড় যদি কই চলো না একটু শ্বশুর বাড়িতে যাই ওকে না না আমার বাপার বাড়িতে যাবে কি দরকার নিজেরা টুকটাক যা আছে এনে খাও যাওয়ার দরকার নাই খালি এগুলা কর মানে বস মানে মানে দেখা অবা বনতন গেলে তোমার ভালো বন্ধু খাইতাম না শুনেন একটা কথা কি ভাই এই যে সব বইরেই কয় বুঝছো কি না না মানে তোমার তো আছে তোমার তো আছে তোমার তো আছে সব বইরেই কয় যে আমার বাপের ভাই যাওয়ার দরকার কি কারণ বাপে ঘর টাকা যা তুই খরচা জায়গা জামাই রেখে তো খরচা বেশি এই কারণে না যাতে যায় সেজন্য আটকে রাখে তার মানে আমার বউ এটা পলিটিক্স করতেছে কি তুমি একবার গিয়ে খালি জোর করে কও যে আমি যামই তো যামো দেহ তোমার বউ তোমার নাকি না হায় হায় তাইলে তো এতদিন আমি একটু জোর খাটাইলে আমার নিয়ে যাইতাম যে জোর খাটাই না যা কথা বিশ্বাস করি ও আমার কোন না সোনা মণি আমাদের বাড়িতে যাওয়ার দরকার কি এখানে আমরা যা জোগাড় করতে পারি ডাইল ভাত এটাই তো মজা ভাই একটা কথা কই আপনি যদি আমার বাসন না হয়ে দেবর হইতেন না আর যদি আমাগো আগে আপনি বিয়েটা না করতেন আমার বোন দিয়ে আপনারে আমি বিয়ে দিতাম হায় হায় রে কত আপ্যায়ন যে আপনি পাইতেন হ্যাঁ এই যে আমাকে শ্বশুর বাড়ি এই যে কালা বুনা ডুনা এই যে রস মস সব তো খাইতে পারতাম হ্যাঁ আর তো জিনিস কি জানো এই যে তোমার এই যে নরম আছিলা নরম থাকে তো তোমার পায়ে হইছে আরে ভাই বিয়ার বয়স অনেক হয়ে গেছে গা তোমার শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেছে এখন তুই না যাইবা তাহলে আর স্বাদ পাইবা না তো ভাই রে তুই আমার চোখ খুলে দিছস আজকেই শালা মারা নিয়ে কমো যে তোর বাপের বাড়ি যাবো যদি না নিতে চাও মায়ের খারে কয় উত্তম মধ্যম না মনে হয় তোমার গলার আওয়াজ দিবে না আমরা যাই ভাই অনেক দূর থেকে একটাই শোন তুই আমি একলা যাবো না দরকার তোকে স্বামী স্ত্রীর লই যাবো ইচ্ছা পরিমাণ খামু ওই যে আগে নিজের শ্বশুর বাড়িতে পয়সা দাও তারপর কি খাওয়া সেটা দেখ কেলো তারপর আমাকে জানা আমার খাবো না চলো তাই আচ্ছা ঠিক আছে কিন্তু একটা জিনিস খেলো রে তোরা আমার কাপুরুষ মনে করিস না আমি কিন্তু বীর পুরুষ আজকে দেখাই দেবো বরে ফিডার লগে কই মিলে তোর বাপের বাড়িতে আমি যামু নিবি কিনা ক শালা মারানি এ মুন্নি মুন্নি আরে ঘর থেকে বাইর শালার মাথারি ঘরে ঝাড়ু দিতেছিলাম তুমি তো ঘরে দিয়ে কথা কইতে পারবে বাইরে চলে গেছো ঘরে ঝাড়ুর গোষ্ঠী কি লাগে আমার কথা শুন কি হইছে তুমি বারবার কইতেছি তোর বাপের বাড়িতে বেড়াইতাম যামু তুই বাহানা খোঁজস না আমার বাবা গরিব মানুষ যাইও না তোমরা আপ্যায়ন করতে পারবো না এই তোর বাপের খবর দে আমি বন্ধু বান্ধব লই তোকে বাড়িতে যামু ইচ্ছা পরিমাণ খামু খবর দে তুমি তো জানোই বিয়ের পর থেকে আমি তোমারই আমার বাপের বাড়িতে নিয়ে যাই না তোমারে খাওয়ানোর সামর্থ্যই তো আমার বাপ মায়ের নাই আবার বন্ধু বান্ধব লইয়া যাইবা আমার আব্বা কই থেকে কি করব কো রে পলিটিক্স করিস না আর পলিটিক্স করিস না বহুদিন হইছে
তোর বিয়ে করছে অনেক বছর হয়ে গেছে একদিনও নি ভালো ভালো খাবাস নাই এটা তুই পলিটিক্স কর যে তো তোর বাপের বাড়ির সম্পদ নষ্ট না হয় আমার এক বন্ধু কইছে কতরে পলিটিক্স করে ঘুরাইতে আছে ইচ্ছা করলে নিতে পারে এ বগুলো এরকম পলিটিক্স করে এত এত শ্বশুর বাড়িতে যায় কালাবুনা কিবুনা কি ভালো ভালো খাই আইছে শুইনা জিরার ভানি চলি আইছে ফোন কর ফোন কর ফোন কর ফোন কইতে করমু আমার আব্বা আম্মার কাছে তো মোবাইল নাই তো তুই মাঝে মাঝে হ্যালো বাবা মা তুমি কেমন আছো এভাবে কার কাছে করছ ওই মোবাইল না থাকলে কারে ফোন দেস এটা ওই আমাদের পাশের বাড়ি আজাদ ভাই আছে না আজাদ ভাই মোবাইলে ফোন দেই মাঝে মাঝে আব্বা আম্মার কাছে ওরে আজাদের গোষ্ঠী কি লাই আচ্ছা আজাদের কাছে ফোন দে ফোন দে কি কম আমার আব্বা আম্মার কাছে তো টিয়া নাই তুমি তো জানো আমার আম্মাই ক্যান্সারে রোগী সব টিয়া পয়সা আম্মারে কেমোথেরাপি দিতে জায়গা বা 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 অ্যাক্টিং করলে সাবানের ফেল করতি ববিতা তো তোর কাছে আইতে হইতো না হঠাৎ করে বাবার ক্যান্সার রোগী বানালাইছে ক্যান্সার তাই না দিতে আছে ক্যান্সার কাকে বলো কত প্রকার এখন তোর বাইর করতে আছে সে ঝাড়ুটা দে কি করব ঝাড়ু দিয়া গো দেশ আমি আই গো ঝাড়ু দিন তোর কষ্ট করতে হবে না না আপনি কষ্ট করে না আমি একটু ঝাড়ে দিই আপনি আমার বিবি না আপনি কষ্ট খামা খা কেন করবেন ক কতক্ষণে আমার নিয়ে যাবি কতক্ষণে নিয়ে যাবি স্বামীরে পাইলে হইছে আমার বউ পলিটিক্স করে আমার নিতে চায় না শ্বশুরের খরচ করতে করি মানে যেন শ্বশুরের খরচ না হয় এখন তারে ঝাড়ু দিয়ে এমন ফিডা ফিসি চামড়া উডালাইছি বাহ মোটামুটি রাজি হয়ে গেছে আমার মনে নিব তোরা দুজন যাবি হুন এক ফিজ ইলিশ যদি দেয় নামে তিন ফিজ ছাড়া হয় না এক ফিজ খাসি দিলে বলে চার ফিজ লাগবে ডবল টবল খাবি দাদা বুঝছি পনেরো বছর জালতে একদিন উড়াইতে হবে হ্যাঁ প্রতিশোধ নিতে হবে আচ্ছা সেটা কবে এই খুব শীঘ্রই খুব শীঘ্রই ইমিডিয়েটলি তোরা আমি জানাইতেছি না মানে আগে বাকি জানালে তোর ভাবিকে আবার পালাতে পাঠাতে হবে এখন যাই ভাবিরে কয়ে দিস কি আচ্ছা সুখবরটা ঠিক আছে ওকে আচ্ছা খোদা হাফেজ খোদা হাফেজ আর তাহলে আমি বাড়িতে গেলাম আচ্ছা আচ্ছা যা ও হ্যাঁ ওদিকে না তো তোর বাড়ি দিকে ও না না তোর দিকে হ্যাঁ যা যা আন্দা ভুলি যাইস না মনে রাইস তোমার জামাইর সব কথাই তো তুমি জানো আজকেও আমার দৈরা মায়ের দৌড় করছে যার উদা পিটাইছে আমি আর পারতাছি না আব্বা তোমার জামাইরে লইয়া তুমি যেমনি পারো তোমার জামাইরে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করো না একটু মারে তুই তো জানোসি আমাকে সংসারটা কি টানা খেয়েছে আর তোর মার ওষুধের পিছে কত ডিটে হাজায় এটা তো বুঝোছি তোর জামাইরে কেমনে দাওয়াত দা খাওয়ামো আব্বা বিয়ের পর থেকে এই পর্যন্ত একদিনও জামাইরে আমরা বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো হয় নাই আমি প্রতি সময়ই কই যে আমার মার তো ক্যান্সার কেমোথেরাপি চলতেছে আমার বাপ মায়ের মানে ক্ষমতা নাই তোমারে যে খাওয়াইবো কিন্তু তোমার জামাই বোঝে না এতদিন তো নিজে একলা যাওয়ানো লাগে চিল্লাইছে আজকে আবার কইছে বন্ধু বান্ধব লয়ে যাবো ভালো ভালো জানে রান্না করতো আব্বা কোনোভাবে কি এক কাম করো না আমরা ঘরে না দুটা মুরগি আছে এই মুরগি দুটা একটা জব করো আর একটা বেচে একটু পোলাও কোরমার ব্যবস্থা করো না আব্বা মারে মুরগি দুটা আসলো কালকে দুটা বেচছি বেশা তোর মাল লাগে ওষুধ আনছি আর একটাতে হওয়া নাই মা আব্বা তোমার জামাই আমারে ডাইরেক্ট কয়ে দিছে যদি এবার তোমার জামাইরে দাওয়াত দিয়ে না খাও তাইলে আর এই সংসারে আমারে রাখবো না তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠাই দেবো হাই মনে করতেছে মায়ের যে অসুখের কথা কই আমরা মনে হয় মিশার কথা কই নাটক করি হাই কোনো মতেই বিশ্বাস করে না দাওয়াতের কথা উঠলেই আমার দৈরা মায়ের দৌড় করে দাওয়াতের কথা উঠলেই আমার দৈরা মায়ের দৌড় করে আজকে দুনিয়ার মায়ের মারছে আব্বা আমি কি করবো তুমি যেমনে পারো তোমার জামাইরে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করো আব্বা আচ্ছা মা তুই কোন
চিন্তা করিস না তোর সংসার আমি ভাঙতে দেবো না তোর জামারে নিয়ে আয় তোর জামার বন্ধু বান্ধব নিয়ে আয় আমি দাওয়াত খাওয়াবো আব্বা এর বন্ধু বান্ধব দুনিয়ার খাইতে পারে আব্বা তুমি এত টাকা কই পাইবা আমার জামারে বন্ধু বান্ধব সব খাওয়াইতা দেখো আব্বা তোমার অবস্থা তো আমি সবই জানি আমার জামাই শখ পূরণ করতে গিয়া তুমি যার মায়ের চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয় আচ্ছা মা তুই কোনো চিন্তা করিস না যেভাবে হোক টাকা পয়সা আমি ব্যবস্থা করে দাওয়াত খাওয়াইতেছি ঠিক আছে আব্বা রাখলাম আব্বা মার্শাল ডাল কেমন কেমন সুবিধা না বাবা ওষুধ আনছ ওষুধ তো দেয় নাই আমারে কইছে অনেক আগের যে ওষুধ নেওয়া ছিল সেই টাকা গুলাই দিতে পারি নাই এগুলা না দিলে আর বাকি দিব না এখন তো আমি ওষুধ ছাড়া এসে পড়ছি কসকি ওষুধ নিয়ে হস নাই না তোর মাথা তো আর অসুস্থ হয়ে যাবো গা আব্বা আমি যদি বড় হইতাম আমি তো একটা কাজ কাম করতাম ওই কাজ কাম করেই নাও ওষুধ কিনতাম কিন্তু আমি তো আর বড় হইতে পারি নাই বাজান রে তুই যে কইছ এডি অনেক বেশি আচ্ছা এক কাম কর তুই একটু থাক আমি দেখি কিছু টাকা ব্যবস্থা করতে পারি ঠিক আছে শ্বশুর বাড়ির রাস্তা ভুলি নেই যদি অনেকদিন পরে যাইতেছি অনেকদিন মানে কি সেই বিয়া হয়েছে 15 বছর এই 15 বছর পর এই ফার্স্ট টাইম দেখেছো শ্বশুর বাড়িতে এ শামিম হ্যাঁ ইচ্ছা পরিমাণ খাবি ওখানে অনেক কিছুর আয়োজন করা হবে হ্যাঁ ওরেও তো কথা ঠিক আছে হ্যাঁ সকাল থেকে না খাইয়াই রইছি আপনার শ্বশুর বাড়িতে ভাত খামু দেইতা ওরে ভাবি কেমনে মনের কথা কইলেন আমিও তো তাই না আমি সকালে খালি একটা সিঙ্গারা খাইছি রুটি মুটি কিচ্ছু খাই নেই এরকম যদি আমার বাবার বাড়িতে যাবো একটা সিঙ্গারা যথেষ্ট তুই কি খাইছস তুই কি বুনা কি চচ্চড়ি ভাবি কইলো এটা সে এটা 14 গুণ বেশি হবে আজকের খাবার আমি ওই কারণে সুগার অফিস বেশি খাইছি শোনো না ভাই ভাবি আপনারা তো জীবনে প্রথম আমার বাপের বাড়ি যাইতেছেন কিভাবে বলি তারপরও একটা কথা বলি আমার মা তো ক্যান্সারের রোগী একদম শেষ পর্যায়ে চলে গেছে কখন যে মারা যায় আমরা কেউ জানি না দয়া করে ওইখানে সবাই গিয়ে একটু আস্তে আস্তে কম কথা বললেন এইভাবে চিল্লায় কথা বললে আমার মা শরীরটা আরো বেশি খারাপ হয়ে যায় মায়ের কথা ভুলে গেছো এত তাড়াতাড়ি মায়ের কথা ভুলে গেছো আমার বন্ধু বান্ধবী যাইবো ভাবি যাইবো বন্ধু যাইবো এখানে আস্তে কথা কি আমরা চোর নাকি কথা কেমন আসলে কি ক্যান্সার না জ্বর টর না ক্যান্সারই হে কইছে আমি তার বিশ্বাস করি না কারণ আমার মাইয়ে তো আবার ঘন ঘন মিশায় থাকে আচ্ছা যাক বাদ দেন খাবার দাবার সব রেডি তোমার শরীর এখন কেমন লাগে একটু ভালো রে মা অনেকদিন ধরে তোর দেখবার মন চায় কি করবো মা কও আমার সংসারে তো আমি ছাড়া আর কেউ নাই সংসারটা তো সামলান লাগে আর আব্বা জানো তো তোমার জামাইয়ের অবস্থা পান থেকে চুন কষলে মায়ের দর করে গালাগালি করে আজকে আমার গোবারি আওয়ার লেগেছে কি করাটা করছে কি কি আমার উপর অত্যাচার করছে মার সামনে ওইগুলো কইতে চাই না মার থেরাপি টেরাপি ঠিক মতো দিতে পারো তো মা কষ্ট হইতেছে আর কি বুঝতে পারছি আব্বা আমি এমনই একটা হতভাগিনী মাইয়া তোমাদের যে আমি যে কিছু করবো তোমাকে লাগিয়া হেডাও পারি না আব্বা আজকে যে বাজার সদাই করলাম এমন করলাগিয়া টাকা পয়সা করতে জোগাড় করছো এত রাজমি দাদু তো হাওলাত করছে এই দাদার কাছ থেকে আর কত হাওলাত করবা কো হাওলাত করতে 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 দেয়ালে তো পিঠ ঠেকে গেছে কি করব রে মা শেষ বরসে তো দাদুই আছে আর কেউ কাছে হাত পাতলে তো দেয় না আচ্ছা আমি এক কাম করুম যাওয়ার আগে আজাদবার মোবাইলে তো ফোন দিই কেন আমি তো টিয়া পয়সা ফাটাই তারতাম না আমি আজাদবারে কয়ে যাবো না
যখন যেটা লাগে মার ওষুধ পাতি যেন আইনা দিতে একটু সাহায্য করে না তো দোহানা যেন কয়ে দেয় ওষুধ দেয় আচ্ছা তুই আগে ভিতরে যা জামারে সামলা যা আচ্ছা ঠিক আছে তুমি মার দিক খেয়াল রাখো এখন কেমন লাগতেছে পাঙ্গাস মাস ভাই এটা হলো ফার্মের মুরগি এটা বেগুন ভর্তা ওটা পাঙ্গাস মাছ দিয়ে শিম আলু দিয়ে রান্না করছে আর ওটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্না করছে ভাবি এটাই এগুলো বা গরু গোস্ত বা কালাবোনা আমার আর ইলিশ মাছ ওগুলো কোথায় আর তো কিছু নাই ভাই কি আর কিছু না মানে যে ফার্মের মুরগি পাঙ্গাস মাছ এই সবজি এগুলো দিয়ে এবং খাওয়ানোর জন্য আমাদেরকে এত কষ্ট করে এই জায়গায় আনতে হবে ভাই না বড় বড় লেকচার সারলেন আমি আর সকাল থেকে না খাওয়া সি যেভাবে বলি না দিতে খেয়ে ইলিশ মাছ দিবে তুই চারটা পাঁচটা করে খাইস গরু গোস্ত দিবে তুই যেউটে খাইস যা যা দিবে দল দল খাইস কারণ আমি শ্বশুর বাড়িতে তোমার বহুদিন পরে যাচ্ছি আর এই তার ফর্ম নমুনা এটা আমাকে আনসার করে দাও তোমার গাড়িটা কি আমি ইংলিশে দিব না বাংলাতে দিব না উর্দুতে দিব না এরাবিয়ান ভাষায় দিব কোন ভাষায় গালিটা দিব কারণ সব ভাষা ইউজ করে ফেলাইছি তুমি তো দেখছো আমার মায়ের শরীরটা কতটা খারাপ আমার আব্বার কাছে এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা নাই টাকা পয়সা নাই টাকাটাই ধার করে আনছে এই ইমোশনে হিট দিস না তোর মার ক্যান্সার আছে না মরুক সেটা শুনতে আমি রাজি না কথা ছিল আমার মেহমান আসবে আমার ভাবি আসবে বন্ধু আসবে এদেরকে খাসি বুনা গরু কালা বুনা রুই মাছ ইলিশ মাছ বড় বড় কবুতর এগুলো খাওয়ানোর এটা কি এটা কি সিম এ ফাঙ্গাস মাছ কদু এ বেগুন পাতা এটি খাই বললে ওদের কানছি হ্যাঁ তুমি যা যা কইতে সত্যা আমার বাপে খাওয়াইতে পারবো কি বলতে হবে সেটা হইলো আমার বাপের বাড়িটা বেচা মানে বাড়ি যদি বেচা দেয় আমার অসুস্থ মাটার হলে ছোট ভাইটা হলে আমার বাপে কই যাইব পথে পথে ভিক্ষা করবো কো ভাবছি লাগতো না আমি একটা কথা বলি এইসব তো আসলে ইমোশনাল ব্যাপার হ্যাঁ এই ইমোশনাল ব্ল্যাকমেল না কইয়া আমাদেরকে যদি একটু বলতেন আওয়াজ দিতেন তাহলে কিন্তু আমরা কিছু কষ্ট করে আসতাম না আপনার স্বামী স্ত্রী আয় করতেন হ্যাঁ এই না এখন আপনি এইভাবে কথা স্যার আমরা খাওয়াইতে পারবো কিন্তু বাড়ি বিক্রি করতে এগুলো আমাদের কি শোনা এই শুন ঠিক আছে খাবার থাকুক তুমিও থাকো আমি তিনটা কথা কই চলে যাই তাই না কি বলছিস তিনটা কথা ওই যে রাখবো না হ্যাঁ চলে যাও ভাই কি আমার আমার বাপের যা সামর্থ্য ছিল তা তো ঠিক আছে আর রিকোয়েস্ট করো না আমার বন্ধুরা যদি খায় আমার বন্ধু আর বন্ধুর বউ যদি খায় তোমার মাফ করে দিব দে খাবাও খাবাও না তারি খাবা মার কিছু নেই হয়েছে বাবা এই লজ্জা লাগে না আপনার চোখে লজ্জা নাই শ্বশুর বাড়িতে 15 বছর পরে আইছি দুইটা মেহমান নিয়ে এই এগুলো মেহমানদেরকে এগুলো খাবার দেয় ফাঙ্গাস মাছ ফার্মের মোরগ কদু বস্তা এডি দিয়ে মেহমান ভাত খাইবো কোথায় আপনার খাসি মোরগ গরু কোথায় এগুলা এই আপনি কত ছোট লোক আপনার বাড়িতে আমি আসি না এই জন্যই যা দুটো মেহমান লাগছে বড় ভালো করে ওদেরকে বলছি চল আমার শ্বশুর বাড়ি কত ভালো ভালো খাবার দিব এটার নাম ভালো খাবার হ্যাঁ সি 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 ঠিক আছে বাজান তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো আমি সব কিছু নিয়ে আইতাছি উনি এখন নিয়ে আসবে হ্যাঁ উনি এখন যাবে বাজার করবে তারপরে বাজার আসবে রান্না করবে তারপর আমরা খাবো পাগল ছি ছি ভাইয়া এসব কি বলছেন আপনারা হইলেন আমাদের বাড়ির মেহমান আপনাদেরকে কি এতক্ষণ না খাওয়া অভুক্ত রাখতে পারি একটু কষ্ট করে এগুলো দিয়ে খেয়ে নেন আব্বা যা যা কইছে সব বাজার করে নিয়ে আইব ওইটা রাত্রেবেলা আমি রান্না করে দেবো চুপ করেন ভাবি আপনি আর কোনো কথা কইেন না আমাদের বাড়ির কাজের লোক আপনাদের এই সব খাবার খায় না আর আমরা তো দূরের কথা আপনাদের বাড়িতে এসে খাওয়ানোর স্বাদ আমগো মিটে গেছে এই তুমি কথা বাইরে চলো তো ওঠো ভাই তোমার বাপের কারণে এই দোস্ত দোস্ত শুনো এগুলো এগুলো খাবার এই দোস্ত এগুলো খাওয়ার জন্য আমগো নিয়ে আইছো দোস্ত দোস্ত প্লিজ দোস্ত যাইস না দোস্ত দাম না কি করো হ্যাঁ আর কি কি পাঙ্গাস মাছ ও আল্লাহ মাইটা গন্ধ তা আমি যাবা বিলাতি ওদিকে ফাঙ্গার মুরগি আর ভর্তা একটা শাক এগি খাওয়ার জন্য আমাকে নিয়ে যাও দোস্ত আমি বুঝাইতেছি তোরে টেনশন নিস না আমি বুঝি তোর রাগ হইছে রাগ কমা না রাগ কমাবো হ্যাঁ কমানোর মতো যাচ্ছে রাস্তাতে আসার সময় বলছেন
শোন ওই বাড়িতে যেটা যেটাই দেখ না কেন ধর ইলিশ মাছ যদি তোকে পিস দেয় তুই এটা তিন পিস করে নিবি আবার গরু গুছু যদি হা এক পিস দেয় ডাবলটা করে নিবি ডাবল হচ্ছে হারা এরকম ওই গুলার কোনো নাম কথা না ও মনে সকালবেলা পুকুরে যায় না ইলিশ মাছ ধরতে খেয়াল নাই কি কি কোন জায়গায় ও এখন ইলিশ মাছ পুকুরে চলে আসছে মাথা ঠিক নাই বাজারে যায় নাই এই যে আমার শ্বশুর কথা দিয়ে গেছে না এখন বাজারে যা দেখবি কি ধরনের খাবার নিয়ে আসে খাসি মুরগি গরু রুই মাছ ইলিশ সব নিয়ে আসবে তোদের ইচ্ছা পরিণ খাওয়াবে তুই খাওয়ার লাই টেনশন করিস না দোস্ত না আমি করবো কেন পনেরো বছর পর মাইয়া জানাইছে বাড়িতে কই খাওয়া মানে ধুমধাম করে রাখবো সহ্য বছর আইটেম এই তোর আমি কথা দিতেছি এবার যদি আমার শ্বশুর মিস্টেক করে ভালো খাবার না আনে তো আমি তিন কথা কয়ে দিব আমার বরে মানে তিন কথা মানে তালাক দিয়ে দিব এই বর আমি রাখুম না সোজা কথা তা বিশ্বাস কর আমার কথা আচ্ছা ঠিক আছে বিশ্বাস করছি চল দোস্ত স্যার আচ্ছা চল ভাবি আসেন চল আস আপা আপা হ্যাঁ আরে ভাই শব্দ না শব্দ ও মাগো আব্বা বাজার থেকে বাজার সদাই করে পড়েছি কি কস এত বাজার করে পড়াইছে কি আছে এর মধ্যে আরে এর মধ্যে অনেক বাজার সদাই আছে আব্বা তুমি এত বাজার করে পড়াইলা আব্বা কি হইছে পেট ব্যথা করতেছে না সকালে নাস্তা করে যাও না আব্বা খাইছি রে মা তারপরে ব্যথা কমতেছে না মানে গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা লেগে কেন করবো কি গ্যাসের ব্যথা তো বুকে করে আর তোমার শরীর মুখ এরকম লাগতেছে কে দেহ দাও একটু মালিশ করে দিই না না মা মালিশ করা লাগবে না তো আব্বা কথা কই না তো এই টাইসন একটু গরম তেল নিয়ে আব্বার মালিশ করে দেই দেই আব্বা দেই আব্বা তোমার পরে ব্যান্ডেজ কেন ওই একটু ব্যথা পাইছিলাম মা তোমার পেটে কি হচ্ছে সত্যি করে কও না তো আমার বড় মুখ দেখবে কই দিলাম না না মা এ কথা কইস না তোর মরা মুখ যেন না দেখা লাগে তোর সংসার যেন না ভাঙে তোর জামারে খাওয়ানো লেগে আমি একটা কিডনি বিক্রি করে ফেলাইছি বড় দিন রাত কুকুরের মতো পিটায় তুমি সেই সংসারের কথা কইতেছ আব্বা তুমি এই বয়সে কি করলা মারে তোমার যদি কিছু আছে আমার ছোট ভাইটার কি হইব আব্বা তুমি কিডনি বিক্রি করলা শ্বশুর আব্বা আমার আসলে অন্য হয়ে গেছে তুমি একদম চুপ থাকো তোমার তো খাওয়ার দরকার ছিল বন্ধু বান্ধব নিয়ে বন্ধু বন্ধুর বউ নিয়ে খাওয়ার দরকার ছিল তোমার কোনোদিন বুঝতে দাও না আমি তোমার বারবার বলতাম আমার মায়ের অসুখ মায়ের ক্যান্সার আমার বাপটা গরিব তুমি জানতো না জানতে বিয়ে করো না আমারে তারপরও তুমি খাই খাই করে দিন রাত আমার অত্যাচার করতে দিন রাত কুত্তার মতো পিটাইতা তোমার তো খাওয়া দরকার এই দেখো কিডনি বিক্রি করে না বস্তা ভরে খাওয়ান আনছে তোমার রান্না দেবো আর টিফিন ক্যারিয়ার করে তোমার দিয়ে দেবো আজকের পর থেকে তুমি খাওয়ানলেই থাকবে আমার কুস্তা না তালাক দিবা তালাক দিবা না আমারে দিয়ে দিও তুমি খাওয়ানলে আমার দিকে সংসার করো আমার তুমি মাফ করে দাও শ্বশুর আব্বা আসলে আমার মতো কিছু কুলাঙ্গার জামাই আছে তারা শ্বশুরের দুঃখ সুখ বুঝে না শ্বশুর বাড়ির খবর রাখে না আমার উচিত ছিল এই সংসারের দায়িত্ব নেওয়া শাশুড়ি আম্মা অসুস্থ সে আমার মায়ের সমান ক্যান্সার তার চিকিৎসার জন্য আমি টাকা দেওয়ার দরকার ছিল অথচ আমি কী করলাম খাই খাই করলাম বন্ধু বান্ধবী নিয়ে আসা আপনার রূপে একটা টর্চারিং করলাম আপনি কিডনি বেঁচে আল্লাহ বাজার সাজার আনছেন লাগবে না এই খাবার আমার আমরা আর কোনো দিন খাবো না আপনার বাড়িতে আজ থেকে আমি কথা দিলাম শাশুড়ির দায়িত্ব আমার উপর ছেড়ে দেন ইনশাল্লাহ যত বড় হাসপাতাল লাগে আমি ভর্তি করে দিব ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবো তাহলে আমার আপনি মাফ করে দিন ভাবি আপনি মাফ করে দিন কারণ কি এই ইঙ্গিতটা এই শ্বশুরবাড়িতে আসাটা আর যত খাওয়া দাওয়া সব আমার শ্বশুরবাড়িতে দেয়া দিকে আমি ওরা কইতে আমার হিংসা হইতো আসলে আপনি মেয়ে জামাই খারাপ না ও অনেক ভালো মনের মানুষ খালি আমরা খুঁজেছি দেখি আজকে এই অবস্থা শ্বশুর আব্বা আজ থেকে আমি আর কোনো বেয়াদবি করুম না আপনার খোঁজ খবর রাখুন কথা দিলাম আপনার মেয়েরা আজ থেকে একটা ফুলের টোকাও দেবো না ঠিক আছে আমার সংসারটা সে রানীর মতো থাকবে আমি মাফ করে দিছি আলহামদুলিল্লাহ